বলতে গেলে বাংলাদেশ ফুটবলের মূল শক্তি এখন নারী দল। বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দল সবাই সফল। এবার সাবিনা খাতুনের নেতৃত্বে নারী দলের আরেকটি মিশন সাফ চ্যাম্পিয়নশিপ 2016। পাকিস্তান অনাগ্রহ প্রকাশ করায় দক্ষিণ এশিয়ার বাকি 7টি দেশ এতে অংশ নিচ্ছে। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভারত। সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার জন্য আফগান মেয়েরা ইউরোপের মাঠে 6 মাসের ক্যাম্প করেছে। 3 বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে অভিজ্ঞতায় পরিপূর্ণ ভারত। শক্ত প্রস্তুতির বিপরীতে সিনিয়র টিমের 5 জন এবং অনূর্ধ্ব 16 দলের 15 জনকে নিয়ে বাংলাদেশ দলের 2 মাসের ট্রেনিং ক্যাম্প। তারপরও সেরা 4-এর তালিকায় নিজেদের দেখতে চায় লাল সবুজরা। ইন্ডিয়া অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ইন্ডিয়ার মাটিতেই খেলা, কিন্তু আমাদের আমার ইটা থাকবে আমার মেয়েরা এইবার অন্যান্যবারের তুলনায় তাদের পারফরমেন্সটা ভালো করবে। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা নারী ফুটবলার এ দলের ক্যাপ্টেন। অনেক বাধার পরও ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে দলকে এগিয়ে নিতে চান সাবিনা খাতুন। ইন্ডিয়াতে যেসব প্লেয়াররা আছে তারা অনেক স্ট্রং এবং তাদের ম্যাক্সিমাম বয়সই +30 আপ, যেহেতু টিমের স্কোর লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি চেষ্টা করব আমার টিমের জন্য আমার দেশের জন্য আমি আমার 100% দিয়ে খেলার। ভারতের শিলিগুড়িতে সাফ ফুটবলের চতুর্থ আসর বসছে 26 ডিসেম্বর। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে 29 এবং 31 ডিসেম্বর গ্রুপ পর্বে 2 ম্যাচ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। 2 ম্যাচের একটিতে জিততে পারলে সেমিফাইনালে খেলতে পারবে বাংলাদেশের মেয়েরা। 26 ডিসেম্বর সকাল 10:30 শিলিগুড়ির উদ্দেশ্যে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে। আরেকটি গোল দিলেন এবং সেই ক্ষেত্রে 19 নম্বর তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা।